ওনার বাড়িতে উনি যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত হুমকি দিয়েছেন, আমাকে শালতায় থাকতে দেবে না, ফরিদপুর থাকতে দেবে না, ইভেন ঢাকায় থাকতে দেবে না। আমি তো কোনো অপরাধ করিনি, আমি একজন এদেশের নাগরিক হিসাবে, নাগরিক অধিকার হিসাবে আমি আমার পছন্দের প্রার্থীর জন্য নির্বাচন করতেছি। উনি একজন প্রার্থী হয়ে এ ধরন আচরণবিধির পরিপন্থী কথা উনি বলতে পারেন না। আশা করি উনি এই জন্য শালতানগর কান্দার লোকের কাছে ক্ষমা চাবে এবং আমি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব এবং সংশ্লিষ্ট থানায় আমি আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমার জীবনের উপর হুমকি দিচ্ছে, এই জন্য আমি ওনার বিরুদ্ধে কোতোয়ালি থানায়, শালতা থানায়, নগরকান্দা থানায় জিডি করবো। উনি যে কোনো সময় আমাকে কিডন্যাপ করতে পারে এবং আমাকে এলাকার থেকে উনি সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, তা আপনারা জানেন। গতকাল তার জ্বলন্ত প্রমাণ এবং সেই ভিডিওটা সবাই দেখেছে, ওনার বাড়িতে প্রায় 200-300 লোকের সামনে উনি আমাকে হুমকি দিয়েছে। আমার অপরাধটা কোথায়? ওনার অপকর্মের জন্য শালতা নগরকান্দার লোক রুখে দাঁড়াচ্ছে, সেখানে উনি জনগণের কাছে ভোট চাবে, ওনার সফলতা জনগণের সামনে তুলে ধরবে এবং ওনাকে যদি জনগণ চায় জনগণ ওনাকে ভোট দিবে। উনি ব্যক্তি আক্রোশ চরিতার্থ করার জন্য নির্বাচন করতে আসেন নাই, উনি নির্বাচন আশা করি উনি একজন দায়িত্বশীল লোক, উনি মাননীয় সংসদ উপনেতার পুত্র, উনি দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল কথা বলবে এবং সংযত ভাষায় কথা বলবে, এটা আমি ওনার কাছে কামনা করি। ওটা আমি ভিডিওতে দেখছি, ফেসবুকে দেখছি, তার প্রমাণ আমার কাছে আছে এবং শত শত হাজার হাজার লোকের কাছে সেই ভিডিওটা ছড়িয়ে গেছে। আপনারা যে কেউ এখনো দেখতে চাইলে দেখতে পারবেন। মানে কেন আপনার প্রতি এইরকম আচরণ করা হচ্ছে, মানে আপনার জনপ্রিয়তা আছে নাকি কেন? উনি চেয়েছিলেন শালতা নগরকান্দার লোককে বিগত দিনে যেভাবে জিম্মি বানিয়ে উনি স্টিম রোলার চালিয়েছেন, ওনার রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উনি যে বিগত দিনে এই জনগণের উপর যেভাবে অত্যাচার চালিয়েছেন এবং ভাঙচুর করিয়েছেন এবং যেভাবে দুর্নীতি করেছেন, আজ যদি একজন ভালো সৎ নির্ভীক জননেতা শালতায় আসে তাহলে ওনার এই অপকর্মগুলো আর বাকি দিনে উনি করতে পারবেন না। এবং উনি মায়ের গদি নিয়ে টানাটানি করতেছেন, উনি মায়ের সফলতা ব্যক্ত করেন কিন্তু ওনার অর্জন কি? ওনার অর্জন শালতা নগরকান্দা উনি ভোট পাওয়ার মতো কোনো কাজই উনি করেননি এবং সেই রেজাল্ট উনি 5 তারিখে পাবেন এবং উনি 5 তারিখের আগেই নিজেই নিজের ব্যালেন্স হারাই ফেলছে। উনি নিশ্চিত ওনার আসন্ন পরাজয় উনি এখনই জেনে ফেলছেন, এই জন্য উনি ইমব্যালেন্স হয়ে আবল তাবল বক্তব্য দিচ্ছেন।